আজকের এই ভিডিওতে কথা বলবো স্বয়ামের ব্যাপারে। তো স্বয়ামের পুরো ডিটেলস আজকের এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো কিভাবে লগ ইন করবেন, কিভাবে এনরোল করবেন এবং কিভাবে মাই কোর্স, ক্যালেন্ডার, যে ড্যাশবোর্ড এবং প্রোগ্রেস সমস্ত ডিটেলস নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওতে মানে যাওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্বয়ামের যে সাইট রয়েছে swayam.gov.in, সেটা ওপেন করেছি আমি এই মুহূর্তে। আর মানে আপনারা যদি যদি পিসি বা ল্যাপটপতে করেন বা মোবাইলতে যদি ক্রোম ব্রাউজার দিয়ে করেন তাহলেও কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। এখানে যে লগ ইন অপশান আছে এটাতে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করলে এখানে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আপনারা আশা করি স্বয়ামতে এখন পর্যন্ত সকলেই মানে আইডি পাসওয়ার্ড বানিয়ে নিয়েছেন। তো সকলের আইডি পাসওয়ার্ড থাকায় এখানে স্বয়ামতে লগ ইন করবেন। আর সকলের কাছে অনুরোধ যে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখুন এখানে ওপেন হয়েছে স্বয়ামের ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো অলরেডি আশা করি সকলেই মানে আইডি পাসওয়ার্ড পেয়ে গেছেন, মানে ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়ে গেছেন। তাহলে এখানে আপনারা জাস্ট এখানে আপনাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন এবং তারপর সাইন ইনতে ক্লিক করবেন। আমি পুরো ডিটেলস আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখুন ওপেন হয়ে গেছে, এখানে মানে নতুনভাবে আমি ওপেন করেছি। এখানে জাস্ট কোনো কোর্স এনরোল করা নেই, জাস্ট সমস্ত কিছু ব্ল্যাঙ্ক রয়েছে। দেখতে পাচ্ছেন কারেন্ট কোর্স 0, আপকামিং কোর্স 0, পাস্ট কোর্স 3টা। মানে প্রথমে আমার এনরোল করা ছিল কিন্তু এখন তো স্বয়ামের ডাটাকে ডিলিট করে দেওয়া হয়েছে এবং পুনরায় হচ্ছে। তো মাই কোর্সে দেখতে পাচ্ছেন 0, এখানে মাই কোর্সে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে 0 রয়েছে। এখানে আপকামিং কোর্স যদিও করা রয়েছে তো এখানে 0, এবং যদি এবারে আসেন যে কারেন্ট কোর্সও কিন্তু এখানে 0 রয়েছে। এক মিনিট, এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা সাবজেক্টগুলোকে এনরোল করবেন। তো অনেকেই আমাকে কমেন্ট করছিলেন যে কীভাবে আমি কম্পিউটার থেকে এনরোল করব। এখানে দেখতে পাচ্ছেন নিচে আসবেন, হোম পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিএলএড কোর্স। এখানে দেখতে পাবেন ডিএলএড কোর্সে ক্লিক করার পর কোর্স 501, 503, 502, 501, আবার 50, মানে আগেরগুলোও শো করছে। তো এখানে সমস্ত কোর্সগুলোই শো করছে। এখানে কোর্স 504 নতুনভাবে শো করছে। তো এখানে ডবল ডবল শো করছে কারণ আগে একবার এখানে কোর্সগুলোকে সাবমিট করা হয়েছিল, ফির নতুন করে সাবমিট করা হয়েছে এই কারণবশত। কোর্স 504তে ক্লিক করার পর এখানে নিচে আসবেন। নিচে যদি আসেন তাহলে দেখবেন একবার আমি আপনাদেরকে চেক করে দেখে দিচ্ছি। মাই কোর্সে আপনাদেরকে দেখালাম যে এখানে মানে 0 দেখাচ্ছিল। এরপর নিচে আসি, নিচে দেখুন এখানে লেখা রয়েছে বাম সাইডে এনরোল বলে। তো এখানে যদি ক্লিক করেন তাহলে কোর্স 504 আপনাদের এখানে এনরোল হয়ে যাবে। তো কম্পিউটার থেকে এইভাবে আপনারা এনরোল করবেন। এরপর আসছি আমি, জলদি জলদি সমস্ত কোর্সগুলোকে এনরোল করে নিচ্ছি। কোর্স 503 এনরোল, দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি এনরোল। কোর্স 502, এক মিনিট, আমি সমস্ত কোর্সগুলোকে এনরোল করে নিচ্ছি। আপনারা যারা পিসিতে ইউজ করছেন ওনারা অবশ্যই এইভাবে কোর্সগুলোকে এনরোল করে নেবেন। এবার কোর্স 501, এটা না, এটা ফার্স্ট টাইমের ছিল। আরেকটা রয়েছে কোর্স 501, এখানে নিচে, এটাকেও আমি এনরোল করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সমস্ত কোর্সগুলোকে এনরোল করে নিয়েছি। এরপর আমি মাই কোর্সতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন নো কোর্স দেখাচ্ছে, তার কারণ স্বয়ামতে আপডেট করা রয়েছে যেখানে অটোমেটিক আপকামিং কোর্স নিয়ে নিচ্ছে। এখানে কারেন্ট কোর্স করলে সমস্ত কোর্সগুলো দেখতে পাবেন, কোর্স 502, 504, 501, 503, সমস্ত কোর্স মাই কোর্সতে চলে এসেছে। তো মাই কোর্সতে এইভাবে আপনারা কোর্সগুলোকে এনরোল করার পর মাই কোর্সে দেখতে, এরপর দেখুন ড্যাশবোর্ডে দুটো রেড আইকন হয়েছে কিন্তু ফার্স্ট টাইম ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল। এখানে রেড আইকন হয়েছে তার মানে এই এটা নয়, আপনাদের কিন্তু অ্যাটেন্ডেন্স নয়, এগুলোকে আপনারা ভুল ভুল মানে ধারণা করে বসে আছেন, এ কারণবশত কিছু প্রবলেম আছে। এটা কিন্তু যে গোল আইকন মানে রেড আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন থার্সডে এবং মানে ফার্স্ট ফেব্রুয়ারি এবং 8 ফেব্রুয়ারিতে দুটো রেড আইকন হয়েছে। এটা হচ্ছে আপনাদের এমসিকিউ যে টেস্টগুলো রয়েছে সেই এমসিকিউ টেস্টের আপডেট। এখান থেকে আপনারা জানতে পারবেন যে কত তারিখে আপনার এমসিকিউ টেস্ট রয়েছে। ওটাতে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন ডিএলএড 502 প্যাটাগোগি প্রসেস ইন এলিমেন্টারি স্কুল এমসিকিউ ইউনিট 1। এরপরে যদি এখানে ক্লিক করেন ফেব্রুয়ারি 8 তারিখে, এখানে দেখতে পাচ্ছেন 501 এলিমেন্টারি এডুকেশন, এটাতে এমসিকিউ টেস্ট রয়েছে একটা কোর্স 501তে 8 তারিখে, এবং 503তে একটা এমসিকিউ টেস্ট এখানে রয়েছে। তো এইভাবে মানে যে আপডেটগুলো এখানে কী বলবো, এখানে যে মানে এমসিকিউ টেস্টগুলো সেই এমসিকিউ টেস্টগুলো কিন্তু এভাবে ধীরে ধীরে শো হচ্ছে। এছাড়াও এখন আর কোনো এমসিকিউ টেস্ট নেই, তার কারণবশত বাকিগুলো এখানে ব্ল্যাঙ্ক রয়েছে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 0 ছিল কারেন্ট কোর্সতে, কারেন্ট কোর্সে 4 হয়ে গেছে। পাস্ট কোর্স মানে আমি এর আগে 3টে কোর্সকে এনরোল করেছিলাম, এখন ওই জন্য পাস্ট কোর্সে 3টা দেখাচ্ছে। এটা অটোমেটিক করা রয়েছে তার কারণবশত মানে আপকামিং কোর্স চলে আসছে। তো এখানে আপনাকে চেঞ্জ করতে হবে, জাস্ট এখানে কারেন্ট কোর্স করলে আপনার সমস্ত কোর্সগুলো দেখতে পাবেন, কোর্স 503, 401 এবং
লাস্টে রয়েছে 3। তো আশা করি ড্যাশবোর্ড এবং যে মাই কোর্স রয়েছে এই দুটো সম্বন্ধে আপনাদের পরিষ্কার ধারণা হয়ে গেছে। ড্যাশবোর্ড এবং মাই কোর্স সম্বন্ধে আপনাদের কোনো রকমের মানে সমস্যা নেই। ড্যাশবোর্ড কী এবং মাই কোর্স কী দুটো ব্যাপার আপনাদের পরিষ্কার হয়েছে। এরপর আসছে মাই ক্যালেন্ডার। মাই ক্যালেন্ডারতে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন অনেক কিছু রেড কালার রয়েছে। তো এখানে দেখুন ড্যাশবোর্ডতে যদি যান তাহলে সেখানে যে রেড কালার ছিল দুটো মানে February 1 এবং 8 ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে এবং 8 তারিখও রয়েছে। তো 8 তারিখ মানে আবার থার্সডে আসছে। তো এখানে যে রেড আইকনগুলো রয়েছে এগুলোও কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্স নয়, এগুলো আপনাদের ধারণার মধ্যে অন্যরকমভাবে ছিল। তো অনেকে আমাকে মানে কমেন্ট করছিলেন যে আমার অ্যাটেন্ডেন্স হচ্ছে না, আপডেট হচ্ছে না। তো এখানে যদি থার্সডেতে এখানে ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে যে এই ডেটগুলোতে আপনাদের স্বয়ংতে কোর্সগুলো আপডেট হয়েছে। এখানে যদি থার্সডেতে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন যে দুটো কোর্স ছাড়া 31 কোর্স এখানে সেই তারিখতে আপডেট করা হয়েছিল। তো এখানে সমস্ত কোর্স 501, 502 এবং 503 আপডেট করা হয়েছে। যদি ক্লিক করেন তাহলে ডাইরেক্ট আপনারা এখানে কোর্সতে জানতে মানে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলাম তো এখানে ডাইরেক্ট PDFতে চলে এলাম। তো এখানে যে 31 মোর এবং 31 এরও বেশি এখানে থার্সডেতে কোর্স আপডেট করা হয়েছে। তো এটারই একটা ইনফরমেশান, এখানে ডেট বাই ডেট ইনফরমেশান আপনারা পাবেন যে কোন ডেটতে কী কী কোর্স আপডেট করেছে। ফ্রাইডেতে একটা হয়েছে, স্যাটারডেতে একটা হয়েছে, সানডেতে একটা হয়েছে এবং 8 তারিখের কিছু কোর্সকে আগেই আপডেট করে দেওয়া হয়েছে। তার কারণ আপনারা জানেন যে 8 তারিখে দুটো MCQ টেস্ট ওপেন হবে, তো সেগুলো যাতে শো হয় তার জন্য 8 তারিখের এখানে শো করছে। এছাড়াও 8 তারিখের কিছু মানে মানে PDFও রয়েছে যেটা আগেই মানে আপলোড করে দেওয়া হয়েছে এই যার কারণবশত, যেগুলো কিন্তু 8 তারিখেই ওপেন হবে সেই জন্য এই সমস্ত জিনিসগুলো এখানে শো হচ্ছে। তো এইগুলোও কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্স নয়, এইগুলো ধারণাগুলো আপনাদের কিন্তু ভুল ছিল যে আমাদের অ্যাটেন্ডেন্স বাড়ছে না। তো এটাই হচ্ছে এখানে যে ড্যাশবোর্ড, মাই কোর্স এবং মাই ক্যালেন্ডার এইগুলো মানে এটাই হচ্ছে এখানে প্রসেস। এরপর রয়েছে প্রোগ্রেস। তো প্রোগ্রেস তো আমার জিরো হবে তার কারণ আমি এই মাত্র এনরোল করলাম, কিছু অ্যাক্সেস করিনি, সে কারণবশত এখানে প্রোগ্রেস আমার জিরো দেখাচ্ছে। এখানে আপনাদের একটা অন্য আইডি লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি যে আইডি দিয়ে আমি MCQ টেস্ট মানে দিয়েছিলাম এবং সেই আইডি দিয়ে আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তো আপনাদেরকে ভিডিও অন করে দিয়েছিলাম যে MCQ টেস্টের এক্সাম দিয়ে। তো এখানে মাই প্রোগ্রেসতে আসুন। মাই প্রোগ্রেসতে এসে এখানে দেখুন এখানেও কিন্তু জিরো দেখাচ্ছে। এখানে যদি যেটাতে আমি MCQ টেস্ট দিয়েছিলাম সেটাকে আমি ওপেন করছি, কোর্স 502তে MCQ টেস্ট দিয়েছিলাম, এটা পুরনো, এটা না। এক মিনিট আপনাদেরকে আমি দেখাচ্ছি, কোর্স 502 এটা। ওকে দেখুন এখানে আমি শুধুমাত্র আপনাদেরকে MCQ টেস্ট দিয়ে দেখিয়েছিলাম, যে সমস্ত সঠিক অ্যান্সার দিয়ে দেখিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন টেস্ট 100%। তো আমি শুধুমাত্র MCQ টেস্ট দিয়েছিলাম তার জন্য এখানে যে মাই প্রোগ্রেস, এখানে ওভারঅল প্রোগ্রেস এখানে দেখাচ্ছে 70%। বাকি ডকুমেন্টস বা ভিডিও অডিও বাকি সমস্ত কিছু জিরো দেখাচ্ছে তার কারণ আমি বাকি সমস্তগুলো অ্যাক্সেস করিনি, জাস্ট আপনাদেরকে MCQ টেস্ট দিয়ে এখানে দেখিয়েছিলাম। তো এইভাবে আপনাদের জাস্ট প্রোগ্রেসটা বাড়বে। তো এখানে মানে এই সমস্ত জায়গাতে প্রোগ্রেসটা বাড়ানোর জন্যে আপনাদেরকে ডকুমেন্টসগুলোকে দেখতে হবে, ভিডিও বা অডিও যেগুলো রয়েছে স্বয়ামের যে অ্যাপ্লিকেশানে রয়েছে সেগুলো আপনাদেরকে মানে নিয়মিত দেখতে হবে, তাহলেই কিন্তু এখানে প্রোগ্রেস বাড়বে এবং ধীরে ধীরে বাড়বে। যে আপনি হয়তো একটা ভিডিও দেখলেন আর আপনি ভাবছেন যে আমার প্রোগ্রেস কেন বাড়ছে না, তো আপনাকে নিয়মিত বা রেগুলারভাবে যদি দেখেন তাহলে কিন্তু এভাবে প্রোগ্রেসটা বাড়তে থাকবে। তো আশা করি এই মাই প্রোগ্রেস সম্বন্ধে আপনাদের ধারণা পরিষ্কার হয়েছে। এছাড়াও অন্যান্য জায়গাতে যদি দেখেন এই জায়গাতেগুলোতে আমার মানে অন্যান্য বিষয়গুলোতে কিছু অ্যাক্সেস না করে মানে এখানের প্রোগ্রেস জিরো দেখাচ্ছে। তো আমি আপনাদের আরও একটা মানে আইডিকে আমি লগ ইন করে দেখাচ্ছি, যে টিচার্স নিয়মিতভাবে স্বয়ংতে লগ ইন করেন এবং ভিডিও দেখেন। তো দেখা যাক ওই আইডিতে প্রোগ্রেস কীরকম হয়েছে। তো এখানে আমি জাস্ট লগ ইন করে নিয়েছি সেই আইডিটা। তো এটা একটা টিচার, তাই আমি কিছু ব্লার করে দিলাম। এখানে জাস্ট আমি মাই প্রোগ্রেসতে যাচ্ছি। তো দেখুন এই আইডি দিয়ে কিন্তু নিয়ম মানে কিছু কিছু করে কিছু কোর্স ম্যাটেরিয়াল দেখা হয়, যেসে যেমন ডকুমেন্ট ভিডিও তো দেখা হয়। এখানে আমি প্রোগ্রেস দেখুন 5% রয়েছে, 7% রয়েছে, 1% রয়েছে, 3%। তো এখানে দেখুন এটাতে রয়েছে কোর্স 501-এর দেখুন এখানে টেস্টে 45% রয়েছে, ডকুমেন্টসে 12% রয়েছে, ভিডিও অডিওসে 1% রয়েছে। আসলে ভিডিওটি একটু দেখে কেটে দেওয়ার জন্য এরকম ধরনের রয়েছে। তো দেখুন এখানে ওভারঅল 10% প্রোগ্রেস আপনারা দেখতে পাচ্ছেন। তো জাস্ট এইভাবে আপনাদের প্রোগ্রেসটা বাড়বে।
এখানে আপনারা যে সমস্ত জিনিসগুলো পাচ্ছেন, ড্যাশবোর্ড, মাই কোর্স, মাই ক্যালেন্ডার এবং মাই প্রোগ্রেস, এই সমস্ত জিনিস নিয়ে আজকের এই ভিডিও ছিল। তো আপনাদের জাস্ট এখানে অ্যাটেন্ডেন্স যদি আপনারা বলেন, তো অ্যাটেন্ডেন্স এখানে বিশেষ কিছু অ্যাটেন্ডেন্স বলে আপনার পার ডে বাই ডে অ্যাটেন্ডেন্স নেই। এখানে আপনার জাস্ট লাস্ট লগ ইন ওনাদের কাছে থাকবে যে আপনি জাস্ট এটাতে লগ ইন করেছেন কি না। তো এখানে যদি মানে সাইন ইন করার পর আমি আবার পুনরায় দেখাচ্ছি যে এক মিনিট, এখানে দেখুন ওপেন করছি। তো ওপেন করার পর এখানে দেখতে পাবেন নিচে যেখানে আপনার আইডি রয়েছে তার নিচে দেখতে পাচ্ছেন লাস্ট লগ ইন, লাস্ট লগ ইন 4/2/2018, জাস্ট আমি আজই এটা বানিয়েছি। তো এভাবে ওনাদের কাছে একটা লগ ইন আইডি থাকবে যে আপনি জাস্ট লগ ইন করছেন কি না। তো এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, এটা একটা আপনাদের স্বয়ং পোর্টাল যেখানে আপনারা এই কোর্সটাকে অ্যাক্সেস করতে পারবেন এবং এখানে আপনারা পড়াশোনা করতে পারবেন। এখানে এই যে এনআইএস থেকে ডিএলএড এর কোর্সটা এটা সম্পূর্ণ মানে ই ডিজিটাল কোর্স, যার মানে টিভি এবং এই মোবাইলের অ্যাপসের মাধ্যমে যার কোর্সটাকে শেখানো হচ্ছে। তো তাই এটা একটা প্রসেস, স্বয়ং এর একটা প্রসেস যে কীভাবে আপনারা সমস্ত কোর্স ম্যাটেরিয়ালগুলোকে দেখবেন, কীভাবে আপনারা আপনাদের নিজের প্রোগ্রেসকে চেক করবেন, তার একটা ডিটেলস এই স্বয়ং এর অ্যাপ্লিকেশনতে আপনারা পাবেন। এটি এই সমস্ত কিন্তু অপশানগুলো আপনারা মোবাইলতে পাবেন না, মোবাইলের মানে অ্যাপ্লিকেশনে পাবেন না। এই সমস্ত জিনিসগুলো দেখতে গেলে কিন্তু আপনাকে মানে মোবাইলের ব্রাউজারতে ওপেন করতে হবে। আপনাদের সকলের কাছে আরও একবার অনুরোধ করে রাখছি যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আমার পুরুলিয়া চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এখানে এনআইএস রিলেটেড সমস্ত মানে রিয়েল ভিডিও এবং সমস্ত সঠিক ইনফরমেশান কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তাই আপনাদের সকলের কাছে অনেক অনেক মানে আশা রেখে আমি অনুরোধ করছি যে আপনারা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনকে প্রেস করবেন, এখানে সমস্ত রকমের ভিডিও আপনারা পেয়ে যাবেন এনআইএস রিলেটেড। এখন এই পর্যন্তই, বাই বাই।